উনি হয়তো বা নৌকা নিয়ে আসে, লাফায় লাফায় আসে, কিন্তু উনি বুঝে না যে নৌকা ওনারে ঠিকই দেয়, বৈঠাটা আমি পাই যদি ইঞ্জিন আর বৈঠা না থাকে। উনি ওই বডিটাই পায় কিন্তু ইঞ্জিন আর বৈঠা উনি পায় না, কারণ বৈঠা আর ইঞ্জিন হলো জনক। জাফরুল্লাহকে দিয়েছেন নৌকা, আমাকে বৈঠা। নিক্সন চৌধুরী, ফরিদপুর চার আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার ফুফু নৌকা দিয়েছেন আপনাকে আর বৈঠা দিয়েছেন আমাকে। বৈঠা সারা নৌকা নিয়ে নদীতে নামছেন, এখন নৌকা এদিক ওদিক যায়, ঘোরাঘুরি করে, আর আমি বৈঠা দিয়ে কলা গাছের ভেলা নিয়ে নদী পাড়ি দিয়ে যাব ইনশাআল্লাহ। সোমবার রাত 10টায় সদরপুর ইউনিয়নের চোদ্দরশি গ্রামে স্থানীয় একজন চিকিৎসকের বাড়িতে উঠান বৈঠকে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী। তিনি বলেন, চাচা দীর্ঘ 10 বছর জনগণের সত্যিকারের উন্নয়ন ও মূল্যায়নে ব্যর্থ হয়ে আপনি মঞ্চে উঠে খালি কাঁদেন, কাঁদেন কেন? এতদিন জনগণের কোনো খোঁজ খবর নেননি, করোনার সময় আসেননি, এখন মঞ্চে উঠে খালি কাঁদেন আর মুখে বলেন নৌকা নৌকা। নিক্সন চৌধুরী আরো বলেন, গত 10 বছর আমি এলাকায় উন্নয়ন করেছি, জনগণের মূল্যায়ন করেছি, তাদের সুখ দুঃখের সময় কাছে থেকেছি, স্কুল কলেজ রাস্তাঘাট শতভাগ বিদ্যুতায়ন করেছি। যদি উন্নয়ন ও মূল্যায়নের ভোট হয় তবে সেই ভোটের দাবিদার আমি নিক্সন চৌধুরী। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।